ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, আগে 7 অক্টোবরের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি হওয়া 240 জনেরও বেশি মানুষকে ফিরে আসতে হবে। নেতানিয়াহু দক্ষিণ ইসরায়েলের র্যামন বিমান ঘাঁটিতে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বিমান ও স্থল ক্রুদের বলেন, আমাদের জিম্মিদের প্রত্যাবর্তন ছাড়া কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা আমাদের শত্রু ও আমাদের বন্ধু উভয়কেই এটি বলি, আমরা তাদের পরাজিত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব।